কাঁচা হলুদ এবং মধু রোজ খেলে কি কি উপকার পাবেন জেনে নিন। কাঁচা হলুদের গুণ সবারই জানা আছে, কিন্তু মধু দিয়ে খেলে এর উপকারিতা আরও বেড়ে যায়। কাঁচা হলুদের গুণাবলী সম্পর্কে অনেকে অবহিত। আয়ুর্বেদ হলুদের উপকারিতার উল্লেখ রয়েছে। যে কোনো রকমের ইনফেকশন হলে কাঁচা হলুদে জুড়ি মেলা ভার। ত্বকের সমস্যা, লিভারের সমস্যা, পেশির সমস্যা, কেটে যাওয়া বা ছেড়ে যাওয়ার জন্য হলুদ উপকারী। এছাড়া হলুদের মধ্যে এমন উপাদান থাকে যার ফলে গ্যাস্ট্রিক, পেপটিক এবং গ্যাস্ট্রিক আলসার ইত্যাদির জন্য উপকারী। অ্যালঝাইমার্সের জন্যও কাঁচা হলুদ উপকারী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকরা প্রতিদিন কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। কাঁচা হলুদ খাওয়ার একটি পদ্ধতিও বর্ণনা করেছেন। এক টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ো এবং 100 গ্রাম মধু নিন। দুটোকে ভালো করে মিশিয়ে নিন। প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে ফলু, জ্বর, সর্দি, কাশি হলে এই মিশ্রণ 1 ঘন্টা অন্তর অন্তর খান। দ্বিতীয় দিন 2 ঘন্টা অন্তর অন্তর খান। রোজ অন্তত 2 বার হলুদ মধু খেলে উল্লেখিত রোগগুলির থেকে রেহাই পাওয়া যাবে। চিকিৎসকরা জানিয়েছেন এই মিশ্রণ অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে। এই রকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।